হে গাইস, বেসিক্যালি আমাদের লাইফে আমরা অ্যান্ড্রয়েড ফোন তো অবশ্যই ইউজ করি। আমাদের মোবাইল ফোনে আমরা কল রেকর্ডিং সফটওয়্যার যদি ডাউনলোড করতে চাই তো প্লে স্টোরে এবং ইউসি ব্রাউজারে এমন কিছু হিডেন কল রেকর্ডিং সফটওয়্যার আছে, সেই সব কল রেকর্ডিং সফটওয়্যার সম্পর্কে আপনারা প্রায় কম জানেন। ওয়েল, জানতে চান আপনাদেরকে আজকের ভিডিওতে হিডেন কল রেকর্ডিং সফটওয়্যারটা আপনাদেরকে ফুল ইউজ করে দেখাবো। গাইস, আপনারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুক অ্যান্ড টুইটারে ফলো করেননি তো লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আমাকে ফলো করবেন। হে গাইস, আমার নাম হচ্ছে মিনাল আর টেকনিক্যাল মিনালের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলে চলে এসেছি, আসার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা আনার পর এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করার পর ফিন্স একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পর ফিন্স আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনারা অ্যাপসটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড এপিকে, তো আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশনটাতে। ক্লিক করার পর ফিন্স একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পর ফিন্স আপনারা দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং হিডেন অ্যাপস আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পর ফিন্স আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে, তো আপনারা ওকে অপশনটাতে ক্লিক করে দেবেন। গাইস, আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সফটওয়্যারটা আপনারা সিম্পলি এখান থেকে ওপেন দিবেন আপনারা। ওপেন হওয়ার পর ফ্রেন্ডস আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। সিম্পলি স্টার্ট অপশনটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনারা সেটিং অপশনটাতে ক্লিক করবেন। সেটিং অপশনটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস একটু আপনারা নিচে চলে আসবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যা কিছু সেটিং আছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না সেটিংটা। আপনারা দেখতে পাচ্ছেন হিডেন অ্যাপ্লিকেশন, তো সিম্পলি এটাকে ইনেবল করে দেবেন আপনারা। ইনেবল করার পর ফিন্স আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর ফিন্স আপনাদেরকে যে কোনো একটা চারটে ডিজিট কোড দিতে হবে আপনাদেরকে। এইখানে 1 2 3 4 5 দিয়ে দিবেন আপনারা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি দিয়ে দিয়েছি 1 2 3 4 5। ফিনিশ অপশনটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। গাইস, আপনারা সফটওয়্যারটার থেকে বের হয়ে যাবেন, আমি এখান থেকে ইয়েস করে দেবো। গাইস, আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের হিডেন কল রেকর্ডিং সফটওয়্যারটা যেটা ছিল সেটা হিডেন হয়ে গেছে। তো আপনারা এইখান থেকে ভালো করে দেখে নেবেন সফটওয়্যারটা আপনাদের আছে কি না। তো আপনাদের সফটওয়্যারটা যখনই আপনারা এইখান থেকে লক করে দিবেন, অটোমেটিক সফটওয়্যারটা আপনাদের হিডেন হয়ে যাবে। আপনারা সফটওয়্যারটা ফের যদি নিয়ে আসতে চান আপনাদের মোবাইল ফোনে, তো কীভাবে নিয়ে আসবেন আপনারা? তো আপনারা ফোনে চলে আসবেন। আপনারা আসার পর আপনাদেরকে এইখানে টাইপ করতে হবে #1 2 3 4 5#। আপনারা আপনাদের যে কোনো পাসওয়ার্ডের আগে আপনারা #লাগাবেন, পাসওয়ার্ডের লাস্টে আপনারা #লাগাবেন, তাহলে আপনাদের সফটওয়্যারটা ইজিভাবে খুলে যাবে। কল অপশনটাতে ক্লিক করবেন। তো কল অপশনটাতে যখনই আপনারা ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কল রেকর্ডিং হিডেন অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এইখান থেকে অফ করে দিবেন। অফ করার পর এইখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করতে পারেন। আপনারা এইখানে আপনাদের কল রেকর্ডিংগুলো দেখতে পারবেন। আপনারা যাকে কল করেছেন সব কিছু এইখানে শো করবে, কোন টাইমে আপনারা কল করেছেন, কোন সময়ে আপনারা কল করেছেন সব কিছু এইখানে টাইম দিয়ে ডেট দিয়ে আপনাদেরকে শো করবে বা আপনাদেরকে দেখাবে। তো আপনারা এইখান থেকে সফটওয়্যারটা অবশ্যই ইউজ নিতে পারেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো আপনারা এইখান থেকে সফটওয়্যারটা যদি বের হয়ে যান, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা এখানে শো করছে, কিন্তু 2-1 মিনিটের মধ্যে সফটওয়্যারটা আমাদের হিডেন হয়ে যাবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের সফটওয়্যারটা এইখান থেকে হিডেন হয়ে গেল। গাইস, আপনারা দেখতে পারলেন ইজিভাবে আমাদের মোবাইল ফোনে আপনাদেরকে কল রেকর্ডিং সফটওয়্যারটা আপনাদেরকে ইউজ করে দেখালাম। এই সফটওয়্যারটা যদি আপনারা ডাউনলোড করতে চান তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ক্লিক করে ডাইরেক্ট সফটওয়্যারটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইউজ করতে পারেন। আই হোপ আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, তাতে আমাদের চ্যানেলে যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবথেকে আপনাদের কাছে নোটিফিকেশন মাধ্যমে ভিডিওগুলো পৌঁছে যায়। গাইস, আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে। বাই।